الله 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 لا إله إلا الله পৃথিবীর প্রথম গর কোরআনে তে বাকা বন্ধুর নামের মিম দ্বারা করে চমকা আমার আল্লাহ রাব্বুল আলামিন মা এবং বাবার উপরে কিছু দায়িত্ব দিয়া দিয়েছেন কিছু দায়িত্ব দিয়া দিয়েছেন মা এবং বাবার উপরে মা বাবা যদি সেই দায়িত্বটা পালন না করে হাশরের ময়দানে মা এবং বাবা আল্লাহর দরবারে জবাব দিতে হবে আল্লাহ পাক খুশি হয়ে নিয়ামত আরো বাড়িয়ে দিবেন এই জন্য জবান খুলে উচ্চ স্বরে বলো আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ সালাম প্যারা নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম রহমাতুল্লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবী নূরের নবী গায়েবের খবরদাতা উম্মতের কান্দারি নবী যে নবী সর্ব অবস্থায় উম্মতি উম্মতি বলে কাঁদেন এখনো কাঁদেন হাশরের ময়দানেও কাঁদবেন ওই নবী দু জাহানের খেদমতে অফুরন্ত দুরুদ সালাম আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দাদের খেদমতে লাখো কোটি সালাম আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি নেবেন খুশি কারা কারা খুশি একটু হাত তুলে দেখান তো নারায়ে তাকবীর এই সামনের কয়েকটা গোলামের একটু আওয়াজ দেয় আর পিছনে আমরা যারা আছি সাইডে যারা আছি মনে হয় তেমন একটা আওয়াজ দেওয়া হচ্ছে না দয়া করে সবাই বলুন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ওলামাই কেরামের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে কায়েতপাড়াবাসীর পক্ষ থেকে কায়েতপাড়া কাজী সেকান্দর আলী নুরানি হাফিজিয়া মাদ্রাসা কায়েতপাড়া কাজী সেকান্দর আলী নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসা মাঠে যারা আছি রহমতের জায়গা যেখানে মাদ্রাসা আছে যেখানে আল্লাহ রহমত যেখানে আল্লাহ রহমত যেখানে সবাই বলুন মারহাবা যারা যারা বাহিরে আছেন তারাও এই মাহফিলে চলে আসুন এখানে আল্লাহ রহমত অনবরত বর্ষিত হচ্ছে সবাই বলুন মারহাবা আমি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমার ভাই বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার কাজী আব্দুল মালেক সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি এত দূরে সরি করেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদ আমার বাবাজিরা বন্ধুরে আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে ওই সাবজেক্টের উপরে আমি কিছু আলোচনা করব আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করেন সবাই বলুন আমি বন্ধুরে বাবাজিরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাবা বানিয়েছেন মা বানিয়েছেন আমাদেরকে বাবা বানাইয়া মা বানাইয়া আমাদেরকে মর্যাদার অধিকারী করেছে জোরে বলুন মারহাবা
অনেক মানুষ আছে যাদের একটা সন্তান নাই ছেলেও নাই মেয়েও নাই ওই লোকগুলা আল্লাহর দরবারে কাঁদে একটি সন্তান দাও গো আল্লাহ كمي كايبر شاتم ايدي الله مولماتي ديبوكي وطاحك نبتي وطاحك نبتي بندوري امار امرا بابا ويتي ما ويتي আমার আল্লাহ রাব্বুল আলামিন মা এবং বাবার উপরে কিছু দায়িত্ব দিয়া দিয়েছেন কিছু দায়িত্ব দিয়া দিয়েছেন মা এবং বাবার উপরে মা বাবা যদি সেই দায়িত্বটা পালন না করে হাশরের ময়দানে মা এবং বাবা আল্লাহর দরবারে জবাব দিতে হবে নারায়ে তাকবীর নারায়ে রিসালা প্রধান বক্তা হযরত মাওলানা হাফেজ আল আমিন হুসাইন সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে এই এলাকার পক্ষ থেকে এই মাদ্রাসার পক্ষ থেকে সবাই বলুন মারহাবা বন্ধুরে আমার আমি বলতেছিলাম আমাদের কে আল্লাহ পাক মা বানাইয়া বাবা বানাইয়া মর্যাদার অধিকারী করেছেন এবং আমাদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন ও বন্ধু আমার নবীজি ইরশাদ করেন আমার উম্মতেরা রে তোমাদের যখন সন্তান হবে তোমরা যখন সন্তানের বাবা হইবা মা হইবা তোমাদের প্রথম দায়িত্ব হলো ওই সন্তানের জন্মের সপ্তম দিনে তার সুন্দর একটা নামের লোকটা ঘরের মধ্যে থাকে ওই ঘরে বরকত হয় এই নামের লোকটা যেখানে যায় সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয় জোর করে আল্লাহু আকবার الله 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 لا إله إلا الله পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে আমার নবীজির নামে প্রথম হরফ মিম লাগাইয়া ওই বাক্কা নগরীর নাম রেখে দিলেন আমার আল্লাহ মক্কা জোর বলুন না সুবহানাল্লাহ জোর বলুন না মারহাবা আমার আল্লাহ পাক আমার নবীর নামের সাথে ওই নামটা লাগানোর কারণে কাবার কত দাম বেড়েছে বাবা যেটা মরুভূমি ছিল পাথরের দেশ ছিল ওই পাথরের দেশটার দাম কত বেড়েছে এক রাকাত নামাজ আদায় করলে এক লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায় জোর করে মারহাবা আমার নবীর নাম মুবারক ওই মদিনার নাম ছিল ইয়াসরিব কি নাম ছিল ইয়াসরিবের নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ কথা ঠিক নেবে ঠিক সবাই বলে ইয়াসরিবের নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ
তোমার বুকে আমার নবীর কদম লেগেছে তোমার বুকে আমার নবীর কদম লেগেছে তাই তো তুমি হয়ে গেলে শাহ মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবাই বলেন সোনার মদিনা আমার শাহ মদিনা সোনার মদিনা আমার শাহ মদিনা ইয়াসরিবে নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়া পেয়ে হলে শাহ মদিনা নবীর ছোঁয়া পেয়ে হলে শাহ মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জোর কর মারহাবা আমার ভাইরা আমার নবীর নাম মোবারকের সঙ্গে মিম লেগে মক্কা হয়েছে মিমে মক্কা মিমে মদিনা মিমে মাদ্রাসা মিমে মসজিদ মিমে মাহফিল মিমে মুফতি মিমে মাওলানা মিমে মুয়াজ্জিন আমার নবীর নাম মোবারকের মিম যতটা জায়গায় লেগেছে যতটা নামের মধ্যে লেগেছে প্রত্যেকটার দাম আমার আল্লাহ বাড়াইয়া দিছি জোর বলুন না মারহাবা আপনার একটু জবান খুলে যদি কিছু না বলেন তাহলে তো আপনার শ্রোতা এবং বক্তার মধ্যে একটা সম্পর্ক তৈরি হতে হবে তাহলে আপনার মদিনা থেকে মদিনা ওই খাজানা থেকে কিছু এলেন বক্তার জবান দিয়ে বের করবে আর বক্তা বললে আপনারা যদি সুখ থাকে তাহলে লাইন ক্লিয়ার হয় না কথা বুঝছেন নি একটু জবাব দিয়ে মাঝে মাঝে দুই একটা জবাব দিয়ে তাহলে আপনার আল্লাহ রাসুলের তরফ থেকে কিছু কথা বক্তার মাধ্যমে আপনারা শুনতে পাবেন আমার নবীজির নাম মোবারকের নামের সাথে যতটা নাম লেগেছে সবগুলার দাম বাড়ছে না কমছে সবাই বলেন বাড়ছে না কমছে মক্কার দাম বাড়ছে না কমছে মদিনার দাম বাড়ছে না কমেছে মদিনায় এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায় মক্কাতে এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যায় এমনি ভাবে মসজিদে পাঁচ জুম্মার মসজিদে নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব পাওয়া যায় জোরে বলুন সুবহানাল্লাহ একজন আলেমের দাম কম না বেশি একজন মুফতির দাম কম না বেশি একজন মুয়াজ্জিনের দাম কম না বেশি একটা মসজিদের দাম কম না বেশি এটা মাদ্রাসার দাম কম না বেশি আমার নবীর নাম মোবারক যত জায়গায় লেগেছে প্রত্যেকটার দাম আল্লাহ বাড়াই দিয়েছে এই জন্য বন্ধুরে আমার সাবজেক্ট হলো আমরা আমাদের ছেলে মেয়েদের নাম রাখবো অর্থবহ নাম রাখবো সুন্দর নাম রাখবো ওই নবীর নামের সাথে নাম মিলাইয়া নামের প্রথমে মোহাম্মদ শব্দটা যোগ করে নাম আমরা রাখবো বলার সময় বলবো লিখার সময় এইভাবে লিখবো অনেক সময় অনেক সুন্দর নাম রাখা হয় কিন্তু বলার সময় সংক্ষিপ্ত একটু বলে আগেও নাই পরেও নাই এমনটা হয় কি হয় না এতে করে কি সমস্যা বাবা নাম বিকৃত করলে যে নাম বিকৃত করে তার উপর আল্লাহর লানত নাজিল হয় জোরে বলুন নাউযু বিল্লাহ আরো জোরে বলুন না নাউযু বিল্লাহ নাম রাখে আব্দুর রহমান নাম রাখে আব্দুল করিম নাম রাখে আব্দুল গফফার নাম রাখে সাদিকুর রহমান কিন্তু বলার সময় কয় ও সাদিক কেন ও রহমান না ও গফফার এরকম কয় কি কয় না সবাই বলেন নাউযু বিল্লাহ আরো জোরে সবাই বলুন নাউযু বিল্লাহ সামনে যতদিন বেঁচে থাকবো কারো নাম আমরা এইভাবে বলবো না কারো নাম যদি আব্দুর রহমান হয়
কত সুন্দর নাম রহমানের বান্দা রহমানের গোলাম কত সুন্দর নাম কিন্তু এই নামটাকে বিকৃত করে যদি রহমান না বলা হয় আল্লাহ পাকের নাম রহমান তাহলে এই বিকৃতিটা কোথায় গিয়া পড়ে আমরা খবর রাখিনি এই বিকৃতিটা যাইয়া আমার আল্লাহ পাকের নামের মধ্যে পড়ে যদি এমনটা হয় আমার আল্লাহ কি খুশি হবেন না বেজার হবেন বন্ধুরে আমার মা বাবার এক নাম্বার দায়িত্ব হলো ছেলেমেয়ের সুন্দর নাম রাখা অর্থবহ নাম রাখা যে নামটার অর্থ আছে এমন নাম রাখা সপ্তম দিনে আকিকা করা ছেলেমেয়েদের নামে আকিকা করা আমার নবীজি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির নাতি মা ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় সন্তান আলী মুর্তজার বড় সন্তান যখন ভূমিষ্ঠ হলেন যখন জন্ম গ্রহণ করলেন আমার নবীজি বলেন ফাতেমা গো হাসানের মাথাটা মুন্ডন করো অর্থাৎ কামাইয়া সপ্তম দিনে মাথা মুন্ডন করো মাথা মুন্ডন করে চুল পরিমাণ স্বর্ণ রৌপ্য অর্থ আল্লাহ রাস্তায় গরিবদের মাঝে দান কইরা দাও জোরে কর না সুবহানাল্লাহ সুন্দর নাম হাসান শব্দের অর্থ হচ্ছে সুন্দর চমৎকার উত্তম জোরে বলুন না মারহাবা আরে জোরে বলুন না আল্লাহু আকবার সুন্দর নাম রাখলেন এবং বললেন মাথা মুন্ডন করে অর্থ সম্পদ তার নামে দান কর এবং তার নামে আকিকা করে দাও যেন আল্লাহ পাক বিপদ আপদ থেকে বাঁচাইয়া রাখে এই সন্তানটা যেন নেক সন্তান হয় এই সন্তানটা যেন মা বাবার বাধ্যগত সন্তান হয় যেই সন্তান মা বাবার জন্য হাত বাড়াইয়া রব্বির রহমহুমা এই দোয়া পড়তে দেরি হইলে ওই সন্তানের মা বাবার গুনাহ মাফ করতে আমার আল্লাহ দেরি করে না শুরু বলুন না মারহাবা এরকম সন্তান আছে না নাই গো বাবা দুনিয়ায় এরকম সন্তান আছে না নাই বন্ধুরে এমনও সন্তান আছে যে সন্তানের কারণে মা বাবার ইজ্জত সম্মান সব জ্বলে যায় সব ধ্বংস হইয়া যায় সন্তান যদি চুরি করে সন্তান যদি ডাকাতি করে সন্তান যদি কোনো খারাপ কাজে লিপ্ত হইয়া যায় মানুষ বলে এই ছেলে তার বাড়ি কোথায় বলে যে উমুক গ্রামে কার ছেলে এটা উমুকের ছেলে মানুষ কয় হায় রে তার বাবা কত ভালো মানুষ ছিল এরকম ভালো মানুষের ঘরে এটা কি হয়েছে শর্মে লজ্জায় আর কথা বলতে চায় না যারা জ্ঞানী মানুষ যারা ভালো মানুষ যারা মান সম্মান বোঝে তারা এরকমটা করে কিন্তু যারা বোঝে না তারা বলে বেড়ায় অমুকের ছেলে চোর অমুকের ছেলে ডাকায় অমুকের ছেলে এরকম সন্ত্রাসী তখন বাবা মায়ের এমন লাগে রে বাবা মা কো এই খবরটা আমার কানে আসার আগে আগে এই জমিনটা কেন ফেটে গেল না জমিনের মধ্যে আমি কেন দাফন হইয়া গেলাম না এমন একটা দুঃসংবাদ আসার আগে আমাকে কবরে চলে যাওয়াটাই ভালো ছিল কথা ঠিক নেবে ঠিক বাবা কথা ঠিক নেবে ঠিক এরকম সন্তান কখন হয় আমার নবীজি বলেন উম্মতেরা তোমরা বাবা হয়েছো মা হয়েছো সন্তানের আকিকা দাও একটু আগে বলেছি আমার নবীজির হাদিস আকিকা দেওয়া ছাড়া সন্তান থেকে ভালো কিছু আশা করা সম্ভব না বাবা এই জন্য সন্তানের আকিকা করতে হবে কি হবে না তবে কি হবে না বন্ধুরে আমার
ছেলে হইলে দুইটা খাসি দুইটা ছাগল মেয়ে হইলে একটা ছাগল এক বছরের বয়স যদি বয়স বেশি বয়স হয় অসুবিধা নাই কমপক্ষে এক বছরের এরকম দুইটা ছাগল দিয়া আমাদের সন্তানের আকিকা যদি আমরা দেই সপ্তম দিনে যদি নামটা রাখি আর যদি ওই সন্তানের নামে কিছু দান সৎকা করি আর যদি